ফের বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করলে পাল্টা ভাঙচুর, কোচবিহারে সব বিজেপি পার্টি অফিস ভাঙচুর হবে। তৃণমূলের 5 কর্মী মার খেলে বিজেপিরও 5 জন মার খাবে। উদয়ন গুহের মন্তব্যে কোচবিহার ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। কি বলেছেন উদয়ন গুহ শুনব। আগামীকাল সকাল 10টায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব, কর্মীদের সেখানে বসাবো। আমি শুধু এই কথাটা আপনাদের বলি, নেতারা যদি পারেন কালকে সকাল 10টার মধ্যে ভেটাগুড়িতে উপস্থিত হবেন, কিন্তু সবাইকে একটা শপথ নিতে হবে, যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রাস্ত না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে নিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। দেবজ্যোতি কাহালি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, কোন প্রেক্ষিতে উদয়ন গুহর এই বিস্ফোরক মন্তব্য? দেখো, কোচবিহার জেলা জুড়েই কিন্তু বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে বিধানসভা ওয়াইজ কিন্তু তৃণমূলের একটি দলীয় কর্মী সভা ছিল, এবং আজ কিন্তু শীতলকুচি বিধানসভায় দলীয় প্রকাশ্য সমাবেশে কিন্তু এমনটাই বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবং তিনি যেটা বলছেন যে ভেটাগুড়িতে বিগত 1 বছর ধরে তৃণমূলের পার্টি অফিস বন্ধ রয়েছে, এবং সেই পার্টি অফিস আগামীকাল তারা খুলতে যাবেন, এবং তারপরেও যদি ওই ভেটাগুড়ির তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয় তাহলে কোচবিহার জেলার যত বিজেপি পার্টি অফিস রয়েছে সেগুলোকেও কিন্তু ভাঙার নিদান দিয়েছেন তিনি। এবং তার পাশাপাশি তিনি বলছেন যে পার্টি অফিস আগামীকাল খুলবে, এবং তারপরে তৃণমূলের কর্মী যারা রয়েছেন তারা যদি সেখানে বসেন এবং তাদের ওপরে যদি হামলা হয় তাহলে কিন্তু যতজনের ওপরে হামলা হবে ঠিক ততজন বিজেপি কর্মীর ওপরে কিন্তু হানা হবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তবে তার এই মন্তব্যকে ঘিরে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক চর্চা যেরকম শুরু হয়েছে, তবে অপরদিকে বিজেপি যেটা বলছেন যে বারংবার কিন্তু উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু বেলাগাম হচ্ছেন এবং তিনি কিন্তু কুরুচিকর মন্তব্য করে যাচ্ছেন, তবে তার এই প্রকাশ্য সমাবেশ থেকে তার এই মন্তব্য ঘিরে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা। ধন্যবাদ দেবজ্যোতি। উদয়ন গুহর এই বিস্ফোরক মন্তব্য কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে? রাজ্য বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনুন। বিজেপি অফিস শুনে দেখাক না একবার, এসব 2026-এর আগে মিউজিয়ামে চলে যাবে। কত বড় বীর পুরুষ ওই কুচবিহারের মানুষ জানে, অমৃত সুরা পান করলেন বামফ্রন্টের, পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকে প্রতিবাদ করে বাইরে একটা মক অ্যাসেম্বলি হলো, সেখানে উনি স্পিকারের দায়িত্ব পালন করলেন, কী কী ভাষায় বিভিন্ন সময় কথা বলতেন তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল একটু হুমকি দিয়েছে, মামলার ভয় দেখিয়েছে, ল্যাচ গুটিয়ে তৃণমূলে ঢুকে পড়েছে। এদের কত বড় ক্ষমতা মানুষ জানে, বাদবাকিটা আমরা বুঝানো আইনগত বিষয়টা। ওর বিরোধী কোনো দল আছে ওখানে, ও ভাঙতে চাইছে অফিস তৃণমূলের, দিকে দিকে যা হচ্ছে তৃণমূল তৃণমূলকে খুন করছে, ওখানে কোনো সম্ভাবনা আছে সেই জন্য আগে বলে রাখলো, ওটা মুখ্যমন্ত্রীকে শুনিয়ে রাখলো। শাসক দল তৃণমূল কংগ্রেসের বা কি প্রতিক্রিয়া? ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া শুনবো। আমি দলের মুখপাত্র নই, কিন্তু ব্যক্তিগতভাবে ভায়োলেন্সের কোনো জায়গা নেই বা এসবের কোনো জায়গা নেই, কিন্তু উদয়নদা কী বলেছে আমি জানি না। খুব দায়িত্বশীল মন্ত্রী এবং খুব দায়িত্বশীল নেতা, আমি মনে করি না উনি এরকম কোনো কথা বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।